হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে মজার একটা রেসিপি শেয়ার করলাম, চটপটি। আর চটপটি খাইতে খুবই মজা, কিন্তু বানাইতে খুবই হার্ড, কষ্ট লাগে, টাইমও যায়। তোটা লাগে আমি সানা বুট আর সানার ডাইল তুরা দিছি, দইয়া বয়লো দিছি। দেন আমি একটা অনিয়ন কাটিয়া দিছি, তুরা লবণ দিছি, দিয়ে আমি বয়লো বয়াইছি। তো যে সময় দেখছি যে বাক্কা সময় রাখার বাদে বয়ল হয়েছে, আমার সানাটা তুরা নরম হয়ে আইছে। দেন আমি কেন 4-5টা কাঁচামরিচ, একটা টমেটো, ধনিয়া আর আমি 2টা আলুরে বয়ল করি দিছি, বালাখরি নাড়িয়া। তো একদিন বালাখরি উঠতেই আইছে, তো আমি দেখলাম যেন আমার চটপটিটা হয়ে যার, তো আমি কেন চটপটি মশলা ইউজ করছি পরিমাণ মতো। দেন আমি চটপটির মাঝে যে নিমকিটা ওটা আমি আদ দিয়ে বানাইছি। দেন আমি এগ আর যে নিমকি ওটা আমি আদ দিয়ে বানাইছি, গাজর, অনিয়ন, ব্রেস্তা, কিউকাম্বার আর ধনিয়া পাতা সবটা খাটিয়া লইছি। আর মরিচ আমি পরিমাণ মতো দিতে দিছি যতক্ষণ আমার বালা লাগে। তো আমি ফুচকা আর চটপটির লাগি আমি ও সসটা সবসময় ইউজ করি। ও পানিপুরির কিংবা চটপটির লগে যে সসটা ওটা ওলান বানাইলে মজা লাগে। তো ওটা একবারে ইজি। তেঁতুল আর কাঁচামরিচ, ওয়াটার, ধনিয়া পাতা আর চিলি সস পরিমাণ মতো, আর তোরা সল দিয়ে আপনারা কুকারও গরম করবা, তো গনুই গেলেও ওই যায়। তো ওটা আমি সবসময় চটপটি আর ফুচকা খাওয়ার সময় ইউজ করি। তো আপনারা এটা ট্রাই করতে পারুন, ও সস ওটা খুবই মজা। তো ডান, আমার চটপটি রেডি হয়ে গেছে আর খুবই মজা হয়েছে। তো আপনারা যদি ভালো লাগে আমার রেসিপি, দেন আপনারা ট্রাই করবা, আপনারা ভালো লাগবো ইনশাল্লাহ।